নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল বর্ণাস ভিউতে। ফ্রেন্ডস, আজকে আমরা একটু ভিজে রাস্তায় বর্ষার দিনে ঘুরতে বেরিয়েছি। আমরা যাচ্ছি একটু কোনার ড্যাম। এমনিও কোনার ড্যামের ভিডিও আমার চ্যানেলে আমি আগেও দিয়েছি, এইবারে আমরা যাচ্ছি বর্ষাকালে। বর্ষাকালে কোনার ড্যামের সৌন্দর্য তো ভালো লাগেই, তার সাথে তার চেয়েও বেশি সুন্দর লাগে আমার এই রাস্তাটা। আপনারা যদি যে যে সবুজ ভালোবাসেন, গাছপালা ভালোবাসেন, জঙ্গল ভালোবাসেন, তাহলে তারা বর্ষাকালে অবশ্যই একবার এসে দেখে যাবেন আমাদের ঝাড়খণ্ডের এই কোনার ড্যাম, তেনুরঘাট ড্যাম, এইসব ড্যামগুলো। ড্যামগুলো তো সুন্দর লাগে দেখতে, এমনি বৃষ্টির জলে একটু ভয়াবহ রূপ হয়ে যায়, বেশি জল থাকে, কিন্তু এইবার যেহেতু বৃষ্টিটা কম হয়েছে না, সেই জন্য ড্যামেও সেরকম কোথাও জল নেই, কিন্তু এই জঙ্গলগুলো এত সুন্দর লাগছে। আমি সেই জন্য এই ভিডিওটা বানাচ্ছি, ব্লগটা বানাচ্ছি। আপনারা যারা আশেপাশে থাকেন, যারা জঙ্গল ভালোবাসেন, তারা এসে একবার দেখে যাবেন আমাদের ঝাড়খণ্ডের এই সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য। দেখুন ফ্রেন্ডস, কত সুন্দর লাগছে এই রাস্তাগুলো বর্ষাকালে, ভীষণ ভালো লাগে। প্রকৃতি যেন সবুজ হয়ে আছে দেখুন, আর বৃষ্টির জল পড়ে পাতাগুলো একদম চকচক করছে পুরো, এইগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আমরা যারা নেচার ভালোবাসি তাদের ভীষণ ভালো লাগে। আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে এই ভিডিওটা, ব্লগটা। আপনারা পুরোটা দেখুন প্লিজ, পুরোটা দেখবেন শেষ অবধি। এই রাস্তাটা ভীষণ সুন্দর লাগে দেখতে। আর শীতকালে কোনার ড্যাম দারুণ একটা পিকনিক স্পট, বোটিং হয়। এখন হয়তো বোটিং হবে না বর্ষাকালে, কিন্তু শীতকালে বোটিং হয়, খুব সুন্দর লাগে বোটিং করতে, আমরা নিজেরাও করেছি। আর পিকনিকও হয়, প্রচুর পিকনিক করতে আসে আশপাশ থেকে সবাই গাড়িতে করে, আমরাও গেছি পিকনিক করেছি, খুব ভালো লাগে। একটু কোনার ড্যাম ঘুরে আসছি ছুটির দিনে, মনে হয় এইসব পাশে আশেপাশে এত সুন্দর জায়গা থাকলেই না মনে হয় একটু লং ড্রাইভে বেরিয়ে একটুখানি ঘুরে আসি, কিছু নয়, গিয়ে কিছুক্ষণ আমরা থাকি, থেকে কিছুটা সময় থেকে আবার চলে আসি। এখানে বড় কিছু মানে রেস্টুরেন্ট বা এইসব তো নেই, টি স্টলও সবসময় থাকে না, সেই জন্য এখানে গেলে, কোনার ড্যামে গেলে আপনাদের কিছু কিছু খাবার ক্যারি করতে হবে। আর থাকার ব্যবস্থা কোনার ড্যামে কিছু সেরকম নেই। দেখুন ফ্রেন্ডস, কি অপূর্ব লাগছে দেখতে রাস্তাটা। জঙ্গল যারা ভালোবাসেন তাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে এই ব্লগটা, আপনারা পুরোটা দেখবেন শেষ অবধি, খুব ভালো লাগবে। আমরা কোনার ড্যামের আর একটু যদি তেনুঘাট ড্যাম থেকে কোনার ড্যাম যেতে চান, তাহলে আপনারা তেনুঘাট ড্যাম পাশে গেস্ট হাউসের থেকে আপনারা যে কোনো প্রাইভেট কার নিয়ে নিয়ে তারপরে আপনারা গোমিয়ার রাস্তা দিয়ে এসে, গোমিয়া বোকারো থার্মাল এর রাস্তা দিয়ে এসে, এই রাস্তা দিয়ে আপনারা কোনার ড্যাম যেতে পারেন। তাহলে এই রাস্তার অপূর্ব সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য আপনারা সবাই উপভোগ করতে পারবেন। তেনুঘাট ড্যাম থেকে কোনার ড্যামের ডিস্টেন্স ওই 1.5 ঘন্টা মতন লাগবে সময় গাড়িতে। দেখুন ফ্রেন্ডস, আমরা কিছুটা সময় দাঁড়ালাম, এই জায়গাটা এত সুন্দর লাগছিল দেখতে, আমি একটু দাঁড়িয়ে নিচে নেবে ফটো তুললাম, ভিডিও করলাম। কোনার ড্যামটা ডিভিসি ড্যাম, এখানকার মেনটেন্যান্সটা ভালো, মানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ড্যামটা, রোডের কন্ডিশনও খুব ভালো, কোথাও কোনো অসুবিধা হবে না, রাস্তাটা খুব ভালো, একদম মানে ওয়েল মেনটেন রোড। প্রচুর ইউক্যালিপটাসের গাছ আছে, সেই জন্য খুব সুন্দর লাগে দেখতে, সাদা সাদা ইউক্যালিপটাসের গাছগুলো দারুণ লাগে দেখতে। আর কোনার ড্যামেও বোটিংয়ের ব্যবস্থা আছে। দেখুন ফ্রেন্ডস, আমরা ওই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে রোডটা, ওইটা যাবে হাজারিবাগ, হাজারিবাগ আপনি যেতে পারেন এই রাস্তা দিয়ে গিয়েই। আর তারও আগে পড়বে হরিহর ধাম, হরিহর ধামের
হরিহর ধামের ভিডিও আমি আমার চ্যানেলে দেওয়া আছে। বিশাল বড় একটা শিবলিঙ্গের আছে, শিবলিঙ্গের মতন মন্দিরটা, মন্দিরটাকে শিবলিঙ্গের মতন বানানো হয়েছে, দেখতে খুব সুন্দর লাগে, অনেকটা দূর থেকে দেখতে পাওয়া যায়। আর এখানে আশেপাশে গ্রামের মানুষরা সব বিয়ে দিতে যায় ওখানে ছেলে মেয়েদের। খুব সুন্দর লাগে, এখানকার সিনিক ভিউ ভীষণ সুন্দর। এখানে মানে বিশেষ করে যারা বড় শহরে থাকে না, তাদের সব সময় কোলাহল, গাড়ি, হর্ন এইসবের মধ্যে মাঝে মাঝে যদি এইসব জায়গায় এসে ঘুরে যান, তা আপনারা সবাইকার আমার মনে হয় খুব ভালো লাগবে। শান্ত নিরিবিলি পরিবেশ, একদম একদম ফ্রেশ এয়ার। কোনার ড্যাম একটা খুব ভালো পিকনিক স্পট। এখানে আশপাশ থেকে প্রচুর মানুষ আসে, স্কুলে ছেলে মেয়েদের নিয়ে টিচার্সরা আসে পিকনিক করাতে বাসে করে। আর আমরা তো আসি, আশেপাশে যারা থাকি আর দূর থেকেও আসে পিকনিক করতে, খুব ভালো লাগে। পিকনিকের মানে বেশ বোটিং ফোটিং আছে না সেই জন্য, আর জায়গা তো আছেই প্রচুর, আর জঙ্গলের মধ্যে পিকনিক করার মজাটাই দারুণ, ভীষণ এনজয় করতে পারে সবাই। আর এই আর এই দিকের জঙ্গলটা দেখতে ভীষণ সুন্দর লাগে ফ্রেন্ডস। এটা তো ভিডিও, এইটা ক্যামেরাতে আপনি কতটা আপনারা দেখতে ভালো লাগছে, আমি বোধহয় 40% লাগছে, বাকিটা তো সামনে থেকে দেখলেই বুঝতে পারা যায়। এত অপূর্ব লাগে দেখতে এই দিকের জঙ্গলটা। আর ড্যামের ওপরে আমরা চলে এসেছি এখন। ড্যামের ওপরে গাড়ি বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখা অ্যালাউড নয়, ওই দিকটায় নিয়ে গিয়ে আমরা গাড়ি দাঁড় করাবো লক গেটের পাশে, ওই পাশটাতে লক গেট পেরিয়ে গিয়ে। এই দিকটায় বেশিক্ষণ গাড়ি দাঁড় করিয়ে রাখা ঠিক নয়, এই দিকটায় যদিও দেয় দাঁড় করাতে, কিন্তু আরেকটু পরে গিয়ে গাড়ি দাঁড় করিয়ে রাখতে দেবে না, লেখাই আছে নো পার্কিং। সেই জন্য দেখুন ফ্রেন্ডস, এদিকে জঙ্গলটা কত সুন্দর লাগছে। আমি নিজে জঙ্গল ভালোবাসি বলে আমি যেদিকটায় জঙ্গল থাকে না সেদিকেই আমার ভীষণ ভালো লাগে দেখতে। তো আর এমনিও পরিষ্কার, দেখুন পিকনিকে এখন তো এমনি পরিষ্কার আছেই, এখন যেহেতু সিজন নয়, কিন্তু শীতকালে যখন পিকনিকের সময় থাকে তখন মানুষজন এলে পিকনিক করলে তখন নোংরা হয়, ওপরটা হয়তো হয় না, কিন্তু আশপাশে জঙ্গলে যেখানে পিকনিক করে তখন সবাই সেখানে চিপসের প্যাকেট, ওই বোতল, প্লাস্টিকের সব ফেলে রেখে দিয়ে চলে যায়। কিন্তু আমরা মানুষজন নিজেরাই যদি একটু সচেতন হই, একটু প্লাস্টিকের বোতল বা চিপসের প্যাকেট, বিস্কিটের প্যাকেট এগুলোকে যদি ডাস্টবিনে ফেলা হয়, তাহলে এইগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগে না, পরিষ্কার লাগে, খুব সুন্দর লাগে। ফ্রেন্ডস দেখুন খুব কালো মেঘ করে আসছে, জোর বৃষ্টি নামবে, আমরাও কিছুক্ষণ থেকে চলে যাব, কিন্তু কি অপূর্ব লাগছে দেখুন দেখতে মেঘ, বৃষ্টির আগের মুহূর্তটা মেঘ আসছে। দেখুন ড্যামে কিন্তু খুব কম জল আছে, অন্য সময় আরও অনেক উপর অব্দি জল থাকে, এই বছর যেহেতু ঝাড়খণ্ডে বৃষ্টি কম হয়েছে না সেই জন্য জলটা কম এখন ড্যামে। দেখুন দেখতে কত ভালো লাগছে এদিকটাও। ফ্রেন্ডস আপনারা যারা এই কোনার ড্যাম, টেনুঘাট ড্যাম ঘুরতে চান, তারা বোকারো স্টিলেও এসে থেকে, হোটেলে থেকে এগুলোতে আসতে পারে। আর ধানবাদে তো হোটেল আছেই, ধানবাদ, বোকারো স্টিল এইসব শহরগুলোতে তো হোটেল আছেই বড়ো থাকা। আর নাহলে ওই টেনুঘাট ড্যামেও, ড্যামের পাশে যে গভর্নমেন্ট গেস্ট হাউস আছে ওইখানেও থাকার ব্যবস্থা আছে, ওখানে হোটেল আছে। আর বোকারো থার্মালেও থাকার ব্যবস্থা আছে, হোটেল নয়, তবে ওটাতেও আমি শুনেছি এসে থাকে লোকে, থেকে ওই আশপাশের জায়গাগুলো ঘুরে দেখে, তবে ওটা বড়ো কোনো হোটেল নয়। বোকারো থার্মালে অতটা ব্যবস্থা নেই, তবে গোমিয়া বা কাঠারা এগুলোতে আপনি এক একটা হোটেল পেয়ে যাবেন থাকার। এখানে থাকার জন্য সময় মনে হয় ওই বোকারো স্টিল বা ধানবাদ থেকে এসে এগুলো দেখে যেতে পারেন, খুব ভালো হবে। আর টেনুঘাট ড্যামের পাশেও গেস্ট হাউসেও এসে মানুষ থাকে দেখি শুনি, যে এগুলো ঘুরতে দেখবার জন্য আসে। ফ্রেন্ডস এদিকে লক গেট একটুখানি খোলা আছে, যার জন্য একটু একটু জল বেরোচ্ছে, যদিও এটা একটু নয় বেশ অনেকটাই জল বেরোচ্ছে, দেখতে কত সুন্দর লাগছে। কিন্তু যেহেতু বৃষ্টিটা কম হয়েছে বলে, নাহলে এগুলো অনেকটাই খোলা থাকে, প্রচুর জল বেরোয় এদিক দিয়ে। আর এখানে এলে ফ্রেন্ডস অবশ্যই আপনারা কিছু কিছু স্ন্যাক্স, বিস্কিট এগুলো নিয়ে আসবেন, কারণ এখানে কোনো দোকান নেই, রেস্টুরেন্ট নেই, খাবার ব্যবস্থা কিছু নেই,
চায়ের টি স্টলও থাকে, কখনো থাকে কখনো থাকে না। দেখুন ফ্রেন্ডস, ইউক্যালিপটাসের গাছ এখানে, এগুলো ডিভিসি থেকে ইউক্যালিপটাস গাছ লাগিয়েছিল একসময়। শুনেছি চন্দ্রপুরাতেও নাকি প্রচুর ইউক্যালিপটাসের গাছ আছে। ইউক্যালিপটাস গাছগুলো কত সুন্দর লাগছে দেখুন ফ্রেন্ডস। এটা এখন যতটা সাদা লাগছে না দেখতে, শীতকালে অতটা সাদা থাকে না, কিন্তু এখন ভীষণ সুন্দর লাগছে। চলুন আমরা একটু ওই ইউক্যালিপটাস গাছের কাছাকাছি যাই। আমরা ড্যামের ওই দিকটাতে তো এর আগের ভিডিওটাতে গেছিলাম, এবারে আমরা ওই ইউক্যালিপটাস গাছের কাছাকাছি যাই। আমার ভীষণ ভালো লাগে এই গাছগুলো দেখতে। কয়েকটা ফটো তুলে নিই দেখুন ফ্রেন্ডস, আমি কয়েকটা ফটো তুলে নিলাম। এই জায়গাটায় ফটো খুব সুন্দর আসে, চতুর্দিকে সবুজ, তো খুব সুন্দর লাগে দেখতে। আমি কয়েকটা ফটো তুলে নিয়েছি, এবার আমরা একদম আরো কাছাকাছি চলে যাচ্ছি ইউক্যালিপটাস গাছে। ওষুধ তৈরির কাজে লাগে দেখুন ফ্রেন্ডস, কত সুন্দর লাগছে দেখতে। এইসব জায়গায় এলে না মন একদম ভালো হয়ে যায়, খুব ভালো লাগে আমার তো মনে হয়। দেখুন ফ্রেন্ডস, আমি এই জায়গাটার একটু আলাদা করে ফটো নিচ্ছি একটু। এই দেখুন ফ্রেন্ডস, এই গাছটা কি অদ্ভুত লাগছে দেখতে। আমার নিজের খুব মানে সুন্দর লাগছে, ভালো লাগছে। দেখুন মনে হচ্ছে যেন কোনো বড় জন্তু, হাতি টাতির পায়ের মতন, এত সুন্দর গাছের গোড়াটা ছিল না। জলের রংটা কি অদ্ভুত সুন্দর লাগছে ফ্রেন্ডস, মেঘলা ওয়েদার বলে অপূর্ব লাগছে। একটা সবুজ ভাব হালকা জলের মধ্যে। আমরা এখন আর জলের কাছাকাছি ওই দিকটায় গেলাম না, খুব জোর বৃষ্টি আসছে তো তাই। এবার আমরা ফেরত যাব কিছুক্ষণের মধ্যে। শীতকালে বোটিং হয় ভালো রকম, মানে বেশ ভালো লাগে। 700-800 টাকার মতন আমরা গত বছর বা তার আগের বছরই বোটিং করেছি, প্রায় 700-800 টাকার মতন নিয়েছিল। আমরা তিনজনের যে করা হয় বোটে নিয়ে যায়, মোটামুটি ওই 15 থেকে 20 মিনিট মতন ঘোরায়, 700-800 টাকার মতন নেয়। এবারে বলতে পারবো না ফ্রেন্ডস, কারণ হয়তো এখন রেট চেঞ্জ হয়ে গেছে, মেঘ করেছে বলে জলটা পুরো কিরকম কালো মতন লাগছে, নাহলে অন্য সময় জলের রংটা অন্যরকম লাগে দেখতে। ফ্রেন্ডস, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা কমেন্ট করে বলবেন কেমন লাগলো ভিডিওটা। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর অবশ্যই কমেন্ট করে বলবেন, আর লাইকও করে দেবেন প্লিজ ভিডিওটা। আজকে আমি এখানেই শেষ করছি। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে।